হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল হাকিম, হাকিম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বর্তমান সময়ে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে বাংলাদেশ সরকার কঠোর লকডাউনের ব্যবস্থা করেছেন, এবং এই কঠোর লকডাউনের মধ্যেও কেউ যদি বিশেষ প্রয়োজনে বাহিরে বের হতে চান তাহলে তাকে বের হতে হবে মুভমেন্ট পাস নিয়ে, যা আপনারা পেয়ে যাবেন খুব সহজে যে কোনো সময় যে কোনো জায়গায়। শুধুমাত্র প্রয়োজন হবে একটি মোবাইল বা কম্পিউটার সাথে ইন্টারনেট সংযোগ, অর্থাৎ অনলাইন থেকে যে কোনো জায়গায় যে কোনো সময় এটি করে নিতে পারবেন খুবই সহজে। আর এই মুভমেন্ট পাস নিয়ে বের হলে আপনাকে পুলিশি বা আইনি কোনো ঝামেলায় পড়তে হবে না, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন। আর মুভমেন্ট পাস না থাকলে আপনি বাহিরে চলাফেরা করতে পারবেন না বা পুলিশের বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন, অথবা পুলিশ আপনার বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারে। তো চলুন দেখে নেই এই মুভমেন্ট পাস কিভাবে তৈরি করে নেবেন খুবই সহজে। তার আগে বলে রাখি, যদি আপনি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো ভিউয়ার্স, আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারেন। তো এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটা ব্রাউজার ওপেন করলাম, এরপর এখানে লিখবেন movementpass.police.gov.bd, লিখে সার্চ করলেই আপনারা চলে আসবেন এই অপশানে। দেখতে পাচ্ছেন সরাসরি মুভমেন্ট পাসের অপশানে বা ওয়েবসাইটে চলে আসছে। তো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারেন। তো আমি এখন আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম, এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই চাচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট, এটা টিক মার্ক করে দিতে হবে। তার জন্য ভেরিফাইয়ের জন্য কিছু ইমেজ চাইতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে চাচ্ছে হচ্ছে মোটর সাইকেল, তো আমি মোটর সাইকেলগুলো সিলেক্ট করে দিলাম। এরপরে ভেরিফাই ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়ে গেল, তারপর সাবমিট অপশানে সাবমিট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে একটি নিয়ম ফলো করতে হবে, আপনার জন্ম তারিখের মাঝখানে যে স্ল্যাশ বা ডট ইউজ করেন সেটি ইউজ করা যাবে না, শুধুমাত্র তারিখটি লিখতে হবে। প্রথমে ডে, তারপর মান্থ, তারপর ইয়ার। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার জন্ম তারিখ যদি 1/2/1994 হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মাঝখানে কোনো হাইপেন বা স্ল্যাশ ইউজ করা যাবে না। তো আমি জন্ম তারিখটি বসায় দিচ্ছি। জন্ম তারিখটি দেওয়ার পরে সাবমিট অপশানে সাবমিট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনি কোথা থেকে কোথায় যাবেন। তো আপনি কোথা থেকে যাবেন সেটা আগে সিলেক্ট করতে হবে। এখানে আমি মোহাম্মদপুর দিয়ে দিলাম, মোহাম্মদপুর। এরপরের অপশানে আপনাকে থানা সিলেক্ট করতে হবে, এটা কোন থানা, মোহাম্মদপুর থানা। দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর ডিএমপি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে, কোথায় যাবেন। এই অপশানে আমি লিখে দিলাম গুলশান এক নাম্বার, এটা কোন থানার আন্ডারে পড়ছে সেটাও আপনাকে লিখে দিতে হবে। গুলশান ডিএমপি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার নাম লিখতে হবে, তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে তারপরে অপশানটা দেখতে পাচ্ছেন আপনার পুরুষ না মহিলা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে দিলাম পুরুষ। এরপরে আপনার বয়স, আপনার জন্ম তারিখ থেকে আনুমানিক যেটা বয়স হবে সে বয়সটি সিলেক্ট করে দিবেন, তো আমি বয়সটি দিয়ে দিলাম। এরপরে আপনাকে নিচের অপশানটি দেখতে পাচ্ছেন কি জন্য পাস প্রয়োজন। তো এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, যেমন করোনার টিকা নেওয়ার জন্য, করোনার টেস্ট করার জন্য, মুদি মালামাল কেনাকাটার জন্য, কাঁচা বাজার, ঔষধ, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন, পণ্য সরবরাহ ছাড়া এছাড়া অনেক অনেক অপশান। আপনার যে অপশানটি বা যে প্রয়োজনে আপনি বের হতে চান সেই অপশানটি সিলেক্ট করবেন। তো আমি সবগুলো বাদ দিয়ে অন্যান্যটা সিলেক্ট করে দিলাম, যাদের এই অপশানগুলোর মধ্যে পড়বে না তারা অন্যান্য অপশানটি সিলেক্ট করে দেবেন। তো আমি অন্যান্য দিয়ে দিলাম। অন্যান্য দিলে আপনাকে আরও একবার সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় যেতে চান, এখানে লিখতে হবে। তো আমি আবারও লিখছি গুলশান। গুলশান দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন নিচের অপশানটি হচ্ছে অনুগ্রহপূর্বক পাস ব্যবহারের তারিখ ও সময় নির্বাচন করুন। তো আপনারা এখানে ক্লিক করে দিলেই আপনারা এখান থেকে টাইম এবং ডেট পেয়ে যাবেন। তো যে ডেট দেওয়া আছে আমি আজকের ডেটে রাখলাম, শুধু টাইমটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি টাইমটা দিয়ে দিলাম হচ্ছে বিকেল চারটে বেজে তিরিশ মিনিট। সেট আপ দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন আপনার পাসের মেয়াদ শেষ হওয়ার তারিখ ও সময়, এখানে অটোমেটিক এটা সেট হয়ে যাবে যে আপনার এই মুভমেন্ট পাসের ডেট বা সময় কতক্ষণ পর শেষ হবে। এটা 3 ঘন্টা থেকে আপনার লং জার্নি বা খুব ডিস্টেন্স যদি বেশি হয় 10 ঘন্টা পর্যন্ত দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে 7:30 PM পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ 3 ঘন্টা দেওয়া হয়েছে, কেননা আমার শর্ট ডিস্টেন্স। এরপরে আপনাকে যেটি টাইপ করতে হবে, আপনার আইডি টাইপ নির্বাচন করুন, আপনি কোন আইডি দিয়ে সিলেক্ট করতে চান। তো আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আপনার আইডি নাম্বার, আপনি যে আইডিটি সিলেক্ট
ক্রিয়েট করবেন সেই আইডিটির নাম্বারটাও দিতে হবে। আইডি নাম্বার দেওয়ার পরে তারপরের অপশনটি দেখতে পাচ্ছেন আপনি কি গাড়ি নিয়ে বের হতে চান, অর্থাৎ আপনার নিজস্ব গাড়ি বা বাইক আছে কিনা। যদি থাকে এই অপশনটিতে ক্লিক মার্ক করে দিবেন এবং টিক মার্ক করে দিলে আপনি আরও একটা অপশন পাবেন, সেক্ষেত্রে আপনার গাড়ির নাম্বারটাও অ্যাড করে দিতে হবে। তো আমি গাড়িটা দিলাম না। এরপর দেখতে পাচ্ছেন ছবি, আপনাকে অবশ্যই এখানে ছবি আপলোড করতে হবে। তো আমি এর জন্য দেখতে পাচ্ছেন ব্রাউজ অপশন, এই ব্রাউজে ক্লিক করে দিলাম। এরপরে আমি ফাইল থেকে নেব একটা ছবি, তো আমি ফাইলে চলে যাচ্ছি। তুমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ইমেজটা আপলোড হয়ে গেছে। এরপরে জাস্ট জুমা দিন এই অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মুভমেন্ট পাসের অনুমতিপত্র দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভড, এখানে আমি যা যা ইনফরমেশান দিয়েছি সবগুলো ইনফরমেশান নিয়ে নিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সময় 3 ঘন্টা লেখা আছে, অর্থাৎ আপনি 3 ঘন্টা সময় পাবেন এখানে যাওয়ার জন্য, যে সময়টা সিলেক্ট করেছেন তখন থেকে পরবর্তী 3 ঘন্টা। এবং এটাও জানিয়ে রাখি যে আপনাকে ব্যাক করার সময় বা সেখান থেকে যদি আবার পুনরায় ফিরে আসতে চান তাহলে পুনরায় আপনাকে ফিরে আসার আরেকটি মুভমেন্ট পাস নিতে হবে। অর্থাৎ আপনি যাওয়ার জন্য একটা মুভমেন্ট পাস নিয়েছেন এবং আসার সময় আপনাকে পুনরায় আরেকটি মুভমেন্ট পাস নিয়ে আসতে হবে। এরপরে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড করুন, এই অপশনটিতে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। এটা আপনার গ্যালারিতেই থাকবে, আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন যদি প্রিন্ট করার সুযোগ থাকে, আর যদি প্রিন্ট করে না নিতে পারেন তাহলে ফোনে থাকলে হবে, আপনি ফোন থেকে জাস্ট শো করলেও চলবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও খুব সহজেই মুভমেন্ট পাস নিতে পারে। আর যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।